পাইতাম নিদি আমি ফানি বাদ মুকি উছরা বাদ মু আমি ফালাইমু ফানি বিকশিতর বিকশিত বটলা তোরে যদি দাবাইবু ভালাইয়া গাল দরিয়ে দরছি লাইট বন্ধ হরতাম দিদা তুমি তুমি আমার নাই বদনাম উড়া হয় মানচর বাড়ি লাইট মারি সুন্দর করে তুমি আমি বিচার কতে গু করতাম মগু দি আমি তুমি কল্লা রাও কেনে ধরছো তোমার লাইট আম দরিয়া মরিয়া রে নি আপনার যে একটিং ন্যাচারাল একটিং আর যদি ভাই যদি আমার একটু চান্স দিই আমার না 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 সমস্যা নাই আসলে আগে আমার একটা অবস্থানটা তৈরি করি একটু আমার তো যে ঢাকা গ্রামের যে জসিম ভাই তাই তো নিছিলাম আরে জসিম ভাই নিছেন আপনারই হ্যাঁ হ্যাঁ তাই তো তখন ওই যে এক বউ থাকতে কাজ করে তো হঠাৎ হইলা আচ্ছা আপনি জসিম ভাইয়ের লগে মাতবা আর আপনার যদি ওখানে বালা খেলো ডিরেক্টর বা বালা যারা আছে এরা লোকে যদি লাইন থেকে দেখে আমার তো ভাই আছেন ভাই ঠিক আছে আমার ভাইয়ে খুব মায়া করেন এমনি এখনো পর্যন্ত যে স্ক্রিপ্ট রেডি আছে মানে একটা গ্রামের একটা দুই দিন আইসি ভাই আসলে তো এখন পর্যন্ত নতুন আমি বেশি দিন হয়েছে না তো ভাই কাজ করো আর কয়েকদিন যাও তারপরে ডিপজল তার টাইম নেই এখন বাইরে দেখো যা বাটো লাগাই নিয়ে আনি আমি দিব তুই যা সমস্যা ইদা না ভাই দেখবো না সমস্যা না ভাই ডায়লগুলো কোনো লাগবো না ডিপজলর জেনা জেনা ভাই কিন্তু ভাই যে সুন্দর ডায়লগ কপি করতে পারেন মানুষের ওই যে আগে যেতাম মান্না ডায়লগ কপি করতে আপনি একটু নেন না ডিপজলরটা এরপরে ডিপজল টাইম নাই তার বাজার রয়েছে নি এখন এখন তো আমরা সময় জি ভাই দেখুন
তুই চান্দু বাইর হুয়া নি? তুই নিয়ে কলেজে ভর্তি হয়েছ? বাপ রে বাপ, দেখো আটা দেখো, আটার জো দেখো, দিন সুজুতা পিন দিয়ে দুম পুরা রইদ, সুজুতা পিন দিয়ে কি যাত পাইছ রে? দেখো দেখো তার সেরা দেখো, লাইট হল উঠে তু এই তোর বাপর লোকে আমার চলা ফেরা নয়া উদাই জানি বে, তোমরা নয়া উদাই জানি এ আটার তাল দেখো লালাটে নয়া কলেজে ভর্তি হইলে হরি কি তাহলে আটা লাগবে নি? তোর বাপে আমার লগে চল সালাম দিলে না? আমি আমি কিতা করতাম কিতা করতে এলে আটস খানে তুই হ্যাঁ মারতাম না নি ভাই, দিতাম না নি? দেখো কত বড় জো কি যা পাইস দেখো, তার তো করতাম না নি, পাইস করতাম না নি আমি। যা যা কদিন বাদে কই সচেতনতা বৃদ্ধি করুন, সাদি জহল কুয়ারি আবার কই লাইট লাইট মারমু তোর চৌকে দি, তোর বাবার মুখ লাইট মারি কোনদিন মাতিছে না? আর নয়া ভুয়া আইছে লাইট, আমার লাইট জ্বললাতে তোর কি তাইলো রে? জ্বলব লাই আমার এই কা নয়া আটে কলেজে ভর্তি হইলে কি তা আপেন হিন্দা লাগে দি ভাই? আমারে দেখিয়া ফুসফুসাইয়াতে আপেন হিন্দিয়া নয়া কলেজে ভর্তি হয়েছে, দুই তিন বাদে ফেসবুকও কইব আমি বাদ। শুনো শুনো মিয়া বেং, কইবাই তুমি একটা চাকরি দেওয়া লাগবো, শুক্রবারে বিকালে বই যাই কইমু যে আসাম তুমি আর হুয়ায়, আমি আটরা আমার লগে বেয়া দবি করছে, আমার বেশ আইয়াতা করছে, মুরব্বিয়ানা টিকানি যাইব নি যদি বিচার নিয়মিত না রাখি। ও ও দা আমি কইতাম আসলাম কিতা কই দিছলে বিচার বই তো বই তো আমি সাক্ষী দিবাই নি কিমু রাখি কইবা আমারে দেখিয়া হে বেলিকেসর জুতা ঠিক করে ফিতা বান্ধে, তার মানে বুঝায় গিতা আমি তার ফিতার সমান, আমারে দেখিয়া ফিতা ঠিক করে কত বড় বিয়া দব জব্বার মিয়ারে ফাল লইছিলাম দেখলাই নি। ও হে ওই যে নি খালি তাইন আমার ফিটি দুটছইন এর আগ পর্যন্ত সেটাই জিতান ফিটি দুটছইন আর দুইজন আইকে সাক্ষী দিছে তো গুনতে ও এর লাগি তো এত নইছে 30 খাই জি তাইন কোন সুজা চলতাই গিলা কো যাইন মুরব্বিয়া না মুরব্বিয়া না করিয়া। আচ্ছা শুনো জোর জামাই উইতে বেজার লাগছে হ্যাঁ বাড়ি লইয়া হ্যাঁ ফোরসাত দেখছি ও তোমার 2 পয়েন্ট জায়গা পায় এক বিটটা জায়গা কইছি তুই ওয়াল বাঙ্গিলা হে কই আপুস কইলি তো বেঙ্গর আপুস নি রে বালা করছ আপুস কইলিলে আমার আমরা মুরব্বি জল মুকিলা কইছি তুই ওয়াল বাঙ্গিলা ওয়াল গুল লাগাইতে হে ওয়াল গুল লাগাইলা লাগিয়ে দিলা আমি কইছি ওয়াল বাঙ্গিলা বাদে আমি বইমুনে কইছি শুক্রবারে শুক্রবারে তো মানুষ ফ্রি থাকে কইছি যে কাম করবাই হুয়াইন শুক্রবারে করবাই ঠিক আছে জুম্মার আগে এরবার জুম্মার আগে হল্লে তো হল্লারাই দিলে গিয়া কইলা যে রাইতে সার বাদে বইরা ও কথা আমি কইতাম আসলাম খালি কই কথা কইতাম আসলাম ও কথা কইতাম আসলাম তুই খালি সাক্ষী দিবি আমার লগে খালি কইবি আল্লাহর কসম খোদার দুয়াই জমির ভাইয়ে দেটা হইরা আমি দেখছি রে আমার 200 কে দেখছে 200 না আমার 2 ফিরিস্তা ইকান ঠিক হে ঠিক লাগি যায় বইর অল্প ফোন গেরামো চলতে হইলে হ্যাঁ ইলা না চললে তুমি মুরব্বি না ঠিকই রাখবে কি না না সম্ভব না এর বাদে হুন্ডাম চেয়ারম্যানে বলে নয়া তা নয় তো ইউনিয়নের ফিসে তাইন অনুমোদন দিরা থানা উনানো জানে কই থানা হই গেলে মানুষ মারিয়া ভুলিস যাইব কি আমরা চাইব নি তার কিতা জয় গেছেন তাইন ওখান হই গেছেন পুলিশের জয় গেছেন থানা করতা থানা করলে তো বেটা বিচার দেখিলিব থানায় আমার আমরা কি তো হইব
আমার দাদা চলছেন মুয়ে বিয়ে না করিয়া আমরা কেউ ডাকবো নি কেউ ডাকতো তোরে ডাকতো তুমি ডাকতো মে আমার তুমি লগে দাও ভাই আর নয় আর ওই যে ইন্দ্রা নগু অগুর 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 লাউটা মিয়ে ওকে আমার লগে লাগিয়ে গেছে পুরুড়ে বদনাম তুলতে গেল একটু সে বলে আমি ছাত্র দিছি না বিশ পঁচিশ মাস্টার আপনাদের স্কুল লাইটটা বন্ধ করে লাইট অভ্যাস হয়ে গেছে আপনাদের স্কুল আপনারা তো দিবেনি আপনাদের স্কুল চলবে কিভাবে কত বালা মাস্টার সাহেব সমস্যা হইলো মাস্টার সাহেব আমি একটা জিনিস বড় লক্ষ্য করলাম কি সমস্যা আপনার লেখান যোগ্য মাস্টার আছে নি হোক এই এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হয়তো কোনো শাখা দিব সিলেট হইলা মানে আমার এলাকার দোক অগুর প্রিন্সিপাল আপনি ও কথা আমি কইতে আসলাম কিটা কইতে আসলে কিটা কইতে আসলে তো আমি যখন কইরাম মাস্টার সাহেব আপনার জেলা চাইরা আপনারে দেখিয়া মানছে ছাত্রদের আমরা রিকুয়েস্ট করলাম না কোনটা কুচি আপনার আছে কোনো দিন না না আপনার লগে কোনো ফেস ওয়াশ করছি না যুবক মানুষ ঢাকা ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স করেছে খুব ভালো ছেলে তার রেজাল্টও খুব ভালো আপনাদের জন্য ভালো সব জায়গায় দৌড়াতে পারবে সব কাজ করতে পারবে আমি তো আছি যেখানে যা লাগে আমি তো করবোই কিন্তু ও সামনে থাকলে ভালো দেখো বালা বুদ্ধি দিতানি মাস্টার সাহেব বালা বুদ্ধি সব আপনারা লাগে না বালা বুদ্ধি লাগে না আমি যে ছাত্র দিলাম আপনারে দেখিয়া নির্বাচন খেলবো সভাপতিত্ব করবো তৈব তৈব তার হরু বাড়ির মানছে তারে কইব আমার দামান প্রিন্সিপাল আপনারে কিতা কইব ও কথা আমি তো কইতাম আসলাম তুই কইতে আসলে নি কইব আপনার যোগ্যতা নাই দেখিয়া তো আপনি স্কুল বানাইছেন স্কুল যখন আপনি বানাইছেন মাস্টার সাহেব আপনি তাকে কা প্রিন্সিপাল আপনার কথা ঠিক আছে কিন্তু বিভিন্ন জিনিস মানুষকে স্কুলের কাজকে শুধু যে লেখাপড়া শেখানো তা না তার ছাত্রদের বা সবার সমাজে সবাইকে বিভিন্ন সচেতনতামূলক সবকিছু করতে আমারে জ্ঞান দেন না যে না আপনাকে জ্ঞান দিচ্ছি না তো সব থেকে বড় মুরব্বী আপনারা হইছিল জব্বার আছেন নি এখন না না ও আমি ওখান রইছি নৌকা জি কারণ আমি যেখান কইরাম বুদ্ধির মাত নৌকা আমারে মানছে ইয়া জিকায় যে ও স্কুল হইতাম আমি কই আপনার কথা আপনি আছেন নৌকা আমি আমি তো আছি শামসুল রে দেখতাম যাই না আপনি এক কাম করুকা স্কুল আপনার প্রাইভেট স্কুল করছেন টাকা পয়সা ফাইতা বেশি আপনি জি প্রিন্সিপাল নাই প্রধান শিক্ষক হোক এনের কি অকলতা লাড্ডু খাইতো একলা একলা হে আর আপনি চিন্তা ভাবনা করো কা সে খুব ভালো ছিল দূর বালা ও কথা আমি কইতাম আসলাম আমি চাই সে থাকুক আপনাদের যাতে উপকার হয় সেটাই তো আমি দেখবো আপনাদের স্কুল আপনাদের এলাকার স্কুল আপনাদের ছেলে মেয়েরা পড়বে আপনাদের নাতি নাতিরা পড়বে আমি যে মুখী বিরুদ্ধে আপনি চিন্তা ভাবনা করো কা শামসুলটা আমি দেখতাম চাই না কারণ হে মানুষ বালা নাই আমি তারে দেখতাম চাই না আপনি চিন্তা ভাবনা করো কা বিভিন্ন কাজে খুব পারদর্শী আমি স্কুল কমিটির সভাপতি হইতাম জি হ্যাঁ অভিভাবক সমিতির হে আমার কিতা হয় কিতা হইছে দেখছেন নি অভিভাবক হইতে হইলে তো আপনারা কোনো দেখো
হিবাও হেউ দেখাইন না যাই দি দিন বাদে বাদে আমি ব্যাংক করতাম নি না না আচ্ছা আপনি একটু বাবুন যে যাও কষ্ট সব ঠিক আছে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি শামসুলের সাথে আলাপ করব আমি জি না আচ্ছা আলাপ করেন যে আমি আপনার স্কুলের আর করতে ওকে আমি বলি জমি সাহেব আমি বলি সমাজের আপনি মুরব্বী আপনি যদি সবকিছুকে মানে নেগেটিভ ভাবে নেন সবকিছুকে না না আমি বলি শুনে নাকি সবকিছু যদি বিপরীত ভাবে নেন তাহলে সমাজ চলবে সব চলবে সচেতনতা হইয়া হইয়া শুনে আমি বলি স্কুলের দায়িত্ব কি স্কুলের খালি শুধু বাচ্চাদের শিক্ষা দেওয়া না বাচ্চারা বাড়িতে গিয়ে কি করবে বাবা মার সাথে কিরকম ব্যবহার করবে মুরব্বীদের সাথে কিরকম ব্যবহার করবে সব শিক্ষানোর দায়িত্ব আমাদের তার মানে আপনি হইতা সাইরা বালা দেখলে আমার জ্বলে আমারে বুঝাইন না যে গাউত মুরব্বিয়া না এমনি করলাম না বুঝিয়া করলাম তারে আপনি প্রিন্সিপাল যে দিলা হে স্কুলের প্রিন্সিপাল দুই দিন বাদে কিতা করবো দুই দিন বাদে হে স্কুলের প্রিন্সিপাল দেখাইয়া নিচে লেখবো প্রিন্সিপাল লেখবো এ অন মুরব্বী আইব হন মুরব্বী আইব হে হইব ইউনিয়নের নির্বাচন খেলতো তার সরু বাড়ি তার দাম থাকবো এলাকার মানুষ হইবা প্রিন্সিপাল হইন আপনি কিতা স্কুল করলা আপনি আপনারে দেখিয়া ছাত্রহীন বর্তিওর টেকা হেরে বেশি দেওয়া লাগবো এটা কি কাম হরুকা প্রিন্সিপাল আপনি থাকুকা আর মাস্টার এলাকা তো যে 8 পাস 9 পাস মেট্রিক পাস আসন তারে নিয়ে মাস্টার করুক আপনি মেইন আর আমার বুদ্ধিতে চলবা দেখবা স্কুল জমে কিলা কোনো বেটা না ইচ্ছা মতো ভিটাইবা ছাত্র ছাত্রীর তরে আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি ভালো করে চিন্তা করো কা প্রিন্সিপাল আপনি আমি আমি এক গ্রাম উড়াই লিলাম শুক্রবারে বই দিমু আপনি একটা হালকা একটা লাগাইয়া দিবা বেজাল জি শামসুলের লগে বাকি বাজে আমি দেখে দিব আচ্ছা আমি একটু চিন্তা করি চিন্তা করো কা ও কথা আমি কইতাম আসলাম ওখানে ও জায়গাটাই জস আপনি আগামীতে নির্বাচন খেলবা ও প্রিন্সিপাল দিয়া লাইটটা বন্ধ কর জি আচ্ছা যাও কা কিছু মিলব তো সচেতনতা রেলি বিজয় দিবস আমার বাসাটাই দিব যাই ঠিকই তো জমির মিয়া যে বলল শামসুল তো এখন প্রধান শিক্ষক সেই তো সব কিছু সামনে যাবে সে বিভিন্ন অনুষ্ঠান করবে প্রধান অতিথি হবে তাহলে আস্তে আস্তে তো আমার নাম আস্তে আস্তেই হয়ে যাবে তাহলে কীভাবে হবে আচ্ছা একটু চিন্তা করে দেখি কি করা যায় তুই কোন দিন আইলি আমি কোন দিন আইলি তুমি যাওয়ার চাই হ্যাঁ এত বুড়ো সালান লইয়া দৌড়া খাইয়া তুই ও খারা খারা আইলি খিলা আমরার দরদ বুঝবার লাগে একজন মানুষ আছে গাও জমির সাথে আছে আমরা কোনো টেনশন নাই ইয়াল্লাহ কিয়ামত আইছে রে বাসে না কিয়ামত আইছে কিয়ামত আইছে আমি কি আমি কোন তার ধরে লড়াই রামনি তোমার যে কিয়ামত আইছে ও না আমি তোরা ডরাই ও জমিরে এলাকারে নষ্ট করে ওই ও তোমার তানার লাগে খালি তান নষ্ট করে দেন কত মানুষের উপকার করে রাজ্য আমার জেল থেকে বার করে আনছে এখান বুঝলে আনি তুমি কত বড় উপকার আমি আমার আর ফোর দেবা সুট ডাকাই দেন এলাকার ইয়ো সুট ডাকাই আরাম দেন বল বাপরে বাপ নিজে যে ওয়ালা মানুষ মনোযোগ দি শুন চাচাই কিতা কই ও রবা দিন বারো লাইট মারো কিতালে লাইটে তো আমার জীবনের বহুত বড় ক্ষতি করছে বহুত বড় কলঙ্ক আনছে চাচার জীবন তোমার বউ গেছে আর বেটির খলর তলে লাইট মারি ছিলাম ওই তো বউ চুপ করে দিছে তার বাদ দাও না লাইট মারা তুই তার মারা বাদ দাও দিতে না হুন ও মনোযোগ দি হুন ওই যে তুই দিন দে রাইট রাত্রে দিন করিয়া সাউল আন্ডে ডাইল আন্ডে কি তান জসর হারি লিয়া জিরে বাড়ি একলার কত কষ্ট করতে কেন কি তুইছে একলা কত কষ্ট করতে দোকানও পাঁচ না 3000
তোর যে মেজ ভাই এগু আছে তোর ছোট গু ইগে কিটা করে ইগে তো বাড়ি উড়ি ফর দে আর কি বাড়ি ভাই খেয়াল রাখে ও ফর দোক দুই দিন বাদে উন ভাই ফর দি দেখতে বেহার খাইয়া তোমার কোনটা করতো না একলা নোয়ার দরকার আছে তারে খাম দো না কেন না ভাই তো হুরু ভাই হুরু হুরু কই ভাই ও আমারও ভাই এজন আসলা আইজ কোনটা আছে নি তাইন তান আমি আমার মরা বাদে দেখছো নি কোয়াইন আলাদা রুগে ফোড়ে দাম আইজ লাগে বাড়ি উড়ি ফোড় দে তারে দেখি তাহলে তো মুরু ভাই তো আন্দাম ইটা আন্দাম উন্দাম না হুন হগুরে হো একলা কত কষ্ট করতে হগুরি গা বাড়ি দখো না খানে খাম যাও কোনটা দো না খানে ভাই ভাই কর রাই অত ফিরিতে জয়িত নাই হুন আমি কিটা কই চাচা কিটা কই ও খাইল তুই কইবে যে একলার সংসার সংসার চালাইতে পারতে নাই আমি দেখিয়ে দিমু আমি তোর সুবিধা দিমু 3000 তুই যে টাকা পাস টাকা কত পাস দোকান তো 3000 পাইবা 3000 পাস নি 3000 টাকা কি তোর মনে কর 2000 বাসাইয়া দিমু আমি জমা তুই ভাই মে তোমার ভবিষ্যৎ আছে না নি তুমি রুজি কথা রে হল্ডিং তে বইয়া খাইতা আর ইংগি দিতা যখন কইরা ফালাইবা না তবে কিলার বা হুরুরু ভাই এনতা আবার কই হুরুর হুরু কোন হুরু দেখাই নি বড় হইজার দুই দিন বাদে তোর যদি 2000 বাসে তোর বাসবো না আমার বাসবো বুদ্ধিখান খারাপ না আধা ঘন্টা বইমু বইয়া দেখিয়ে দিলাই মুই কার আচ্ছা তো কদিন যাও কখন না আবার কই কখন না তোমার দোয়া লাগবে না না আমার ইনো কিছু দোয়া লাগতো না তোমার ঘরে যাইতো সব সময় চা পানি খাই না নি আমি খাও সব জায়গা দোয়া লাগবে নি কোনটা আচ্ছা কি যা তোর ডাঙ্গর বুয়া আর রাস্তা দিন বাড়িত বই রয় না রই মারাই রে হুরু ভাই ভাই তারে দেখি তা করাইতাম মায়া করে কিন্তু রে যা কত কষ্ট করে বুয়া গে দেখো কত সুন্দর বুয়া দোয়া করিস তোর গাড়ি লইয়া আটের আর হুরু হুন হুরু হুরু মারাই রে ফরার 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 দুই দিন বাদে ফরিয়া ফরিয়া বিয়া করিয়া আলা দই জীব বউ লইয়া বাদে দেখবা আলাদা তুমি তোমার ওলা পয়সা গুলো ইয়া দিবা আর মুলা লইয়া দিবা পরদের বাড়ি হামলা গাও আমি বইয়া দিমু দেখিয়া বাতি যা তিন গু ভাই মরা যাওয়া বাদে মনে করলাম মনে আমার কথা শুনবো তারা তিনও ভাইয়া সাল্লাহ করিয়া মাইল লাগাই যায় না এ গুয়ো লোকের শিয়া জমিরে যারে যে বিচার হইলা আমার ঘর যে দুই বাতি যা শয়তান এগু তো বিদেশ থাকে হৌ শয়তানে গুটি চালায় দুই শয়তান চলো তার মাই কইয়া দেইতা এ বেটা চিন্নি করতে বালা কথা আস্তা গাঁর মানছে আমারে মানে চিন্নির বাজার হই থাকি আমি করমু কোন দোকান থেকে করমু আমারে দিলে না কোথায় ইয়া তুই তোর ডিটারমেন্টাল স্টোর থেকে বিলে বাজার করছে ডিটারমেন্টাল আর দৃষ্টি কি লাই আচ্ছা চাচা ও যে তুমি কও তোমার আমরা মানি না তোমার পাতি জান শয়তান তোমার পাতি জান যে শয়তান ও খাও কাটি খায় পাতি জান টাকা দেয় নানি কত দিলাই নি আমরা তোমার বাবা আমি দেখলাম নানি আমি মুরব্বী হরি যাই বাড়ি থাকবো নি ও কথা তো আমি কইরাম কইরি নি ও কথা তুমি সব কথা ও ই সংসার ভালে গিলা কইতে পারো নি তুমি তো তোমার রাস্তা গাউত লিডারি কররাই সংসারে যে টাকা পয়সা ইটা করো সাদে কইতে গিয়া ইটা কইতে পারো নি কি টাকা দিলাই রাস্তা বাড়ি চালাইরাম আমি আর তোমার বাড়ি সিন নিকাল কে ইখান তুমি জানতে না দেখে জানতো জানি তো বাজারর খরচ বাজারর হিসাব যদি আমার দিন দিলাস আমি করতাম পড়তাম নাই বাজার তুই যে ডিপার্টমেন্টাল স্টোর বিস্টোর বিস্টোর করো তুমি সাসা মানুষ তুমি করতাই না লাগে আমি করি লাই যাই তো বাজার কর তোমারে কইলে আবার কইবে তোমারে দিয়া কাম করাই দিমু তোর ভাই এই মাসে কত কাটাইছে কাটাইছেন তো কত 20000 কাটাইছেন দেখো ওই যে জোর বয় বা পরিমর বয় কত কাটাইছে 40000 মাসে কাটায় আর কই লাগবো নি কিছু করো না আর ছোট বুঝে আসতে লাড্ডুই চক্কর দে আসতে দিন যে লাড্ডুই চক্কর দে তার বিয়াও উঞ্চি খারে ফসন হলি রাখিছে গুল্লা দিলেই তোমার তান্ডে দিলার গুল্লা তুমি তেন খালি কো তোমার তান্ডে তোমার তুমি কি আমরা শাসা নাই সাসা দেখিও তো তোমার বালা চাইরা তোমার ইলাখান মাতো কোনে তোমার দান এই সে ইলাখান মাতো কোনে বড় গিয়ে বিদেশ থাকি থাকি দাদা পছন্দ করে রে তার একলা লইতো এর বাদে উঞ্চি যার যারে হোর বানাইতো হগুল লগে এখন থাকি তার যুগা যুগ এখন তাই হর আব্বা শ্বশুর জায়গা দে হইন আমরা কোনো ব্যাং নি জায়গা লইতো বালা কথা তুমি আর দেখকে দিতে যাও বাসা রাইলে বুঝবাই নে হামাইল বুঝে আইলাম আমি বাজার সালামরে যাও করছে
আর সুটকুর ভাই খেয়ালটা কিও শিগেজা খালি লন্ডাই চক্কর দে পড়ালেখা করিয়া বাদে দেখ ভাই তাই পড়া টাউনও গিয়া আর বাড়ির খবর নাই ও কথা আমিও কইতাম আসলাম শুনুমি একটা হইতে আসলাম ওই যে বাজার করলো ডিপার্টমেন্টাল স্টোর থাকি বাজারের দায়িত্ব যদি আমারে দিত কোনটা কি তো বলা সাই পাঁচশো খালিঘাট গেলে তো সাই পাঁচশো এক হাজার টাকা মিললো নি কিছু মিললো না বাইর খাইল চিননি মরার চিননি সেই গিয়ে ডিপার্টমেন্টাল স্কুল থেকে বাজার করি না দরকার কি তাই নয় ওটাই করার সচেতনতা বাড়ের বাড়ি বাড়ি নিয়ে আমার আমরা সচেতন হবা আঙ্গুলা মাই যা আজ যদি বাজারও যাইতাম হকলে কইলেও নে বাজারও করে গে ফোকেটও মাইলো নে তুরা আর অত গেলাম কেন আমরা অত গালু তো কইলাম বাক্কা তো কয়দিন ধরে কুদ্র তুলা দিয়ে কিছুরি খাই তিনে টাকা পয়সা ভালো করে যোগ করলা রাইতে পারলে না যে ভাই গেলে ভাই বাদা এবার তো যাত্রা দেওয়া লাগবো যাই মাই তাইটায় তো কিলা যাইতা দেখ রায় নানি বাতি যারে খামলো আ যান না একটা সুযোগ এসে ওটা বন্ধ কর ও সূর্যের মধ্যে তুই আমার ছেলে দেখলে না নানি দেখলাম লাইট মারি দেখে লাগে তোর খাসলত বসলি না না জমির ওখান গেলাম তোর বাড়ির সান্দু বাড়ির উপরে তুই কিউর ভিতরে তোলা করছিস কইছিস ও দে ছোট ছোট তার লগে কথা করস ইটা যদি তোরে একদিন ইয়ে করলেন বেজ্জত করলেন ফতে কি করে বেজ্জত করতো কো কি আমি লিংক লাগে রাখছি না নি আগুরে দি আর আগুরে বাজিয়ে রাখছি তোরে বাজাই জি না নি ইটা বলা নাই কিটা বলা আর হুন মাইছর গেজে মিলে কিটা কিটি মাত মাত মাতস হুন আরে আগে তো খমর দিছিলাম ওখন গর্দনা ভাঙিলি মু খারাপ কোনটা বাচ্চিনি গর্দনা ভাঙিলি মু খারাপ কোনটা বাচ্চিনি ফাফর কোনটা কইছিনি তোর ফুরি রে বিয়া করতাম পাইছি কোনদিন লন্ডন বিয়া দিতে পারবে নি তোর আগুরে তোর ফুরি রে বিয়া করতাম বাদ গুন্তা কইছি নি লন্ডন বিয়া দিতা লন্ডন ঘর বানি ফুরি গুন্তা এই এই আগে কম রইছিলাম না এখন গর্দনা ভাঙিলি মু ও মন তা বানি দিমু না নি জিরো তারে তা বাদিতে কি তারে ভারবে নি এটা কি দা হইছে কি দা 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 কি দা হইছে খবি স্কুন আনো দা যাইলাম তো কোন কইয়ার ওইখানে ফরসাত নি উঠ তারে খুব গেতি রে দেখি হে আপনি দাও ও মাই গড আল্লাহ দেখছেন না এই এই মনোহর যত্নি কেউ দেখছে না আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবার তোর উমাই মারি দিয়েছি গো কি হয়েছে না এমনি বইয়া মানে বাতাস খারাপ রোদের মধ্যে বাতাস খেয়েছেন উঠে ওখানে যদি কই শরীর খারাপ লাগতেছে আরে না ওখানে যদি কই জমিরে মালাই দিতে আমারে তোর বিশ্বাস করতে নাই আজ তা গাঁর মানুষ ওই বাটারোটার লোকে আপনারাও তো খারাপ মানুষের পক্ষে না 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 জমি সাহেব তো ভালো জমি সাহেব ভালো জমি সাহেব ভালো ঠিকও আছে আসেন আসেন আপনার মনে শরীরটা ভালো শরীর ভালো আছে মাস্টর ও ও জমিরে ওই জমিরে মাইশের সামনে আমার ঠেলা মারছে তা পাইছে এরপরে করলাম কিতা তার একদিন ধরার পরে আপনারাও বিচার করি এলাকার মুরব্বী হলে বিচার করি আমার উপরে 30,000 টাকা জরিমানা দিলা এখনও তো আপনি করা এ বালা এ কত বড় খারাপ আপনি জানেন এ আমার আপনার কি আজকে ধাক্কা দিয়ে ফেলে দিছে না রে বাবা ধাক্কা দিছে আমার এ সুম্মা দিছে তাই গিয়া আপনারা রেখে কিতা কথা বিশ্বাস করবানি আপনিও তো করা হে বালা আপনিও তো আমাদের সাথে তো খারাপ কিছু করে না তো আপনিও তো করা জমির বালা আপনার যেদিন ধরবো বুঝবা একটি ফুলবাগানকে ধ্বংস করতে যেমন একটি হুতুম পেঁচা যথেষ্ট ঠিক তেমনি একটি সুন্দর সমাজকে নষ্ট করে দিতে লাইট জমিনের মতো কিছু চুগুলখুর ব্যক্তি যথেষ্ট কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সমাজের সর্বস্তরে এরকম কিছু চুগুলখুর উস্কানিদাতারা বসে আছে আসুন সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে এদের ব্যাপারে সোচ্চার হই
আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।